ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সরাসরি চলে যাব বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠকে। আর তার যে সার্বিক পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি, নবছরের মধ্যে সরকারের হাড় মাংস সব আলাদা হয়ে গেছে এবং যেটুকু বাকি ছিল করোনা ভাইরাসের আক্রমণ এবং আমফান ঝড়ের আক্রমণেতে সার্বিকভাবে জর্জর অবস্থা হয়ে গেছে। যে সময় সরকারকে সমস্ত শক্তি সামর্থ্য লাগিয়ে এই ঝড় থেকে লোককে পরিত্রাণ করা, করোনাকে আটকানো বা পরিযায়ী শ্রমিকদের নিয়ে এসে তাদের পুনঃস্থাপন করার চেষ্টা করা উচিত, তখন এই সরকার কিন্তু কেবল রাজনীতি করতে গিয়ে সমস্ত প্রশাসনকে, পুলিশকে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের পিছনে লাগিয়ে রেখেছে। ত্রাণ করতে দেবে না, আক্রান্তদের দেখতে যেতে দেবে না, এমপি এমএলএ কার্যকর্তা সবাইকে আটকানো হচ্ছে। আজকেও জলপাইগুড়ির আমাদের মাননীয় এমপি ডক্টর জয়ন্ত রায়কে আটকানো হয়েছে, সেখানে জেলা প্রেসিডেন্টকে আটকানো হয়েছে, তারা বিধ্বস্ত এলাকায় যাচ্ছেন। এই দুদিন আগে আমাকে দুদিন আটকানো হয়েছে, আমাদের জেনারেল সেক্রেটারি সায়ন্তনু বসুকে হুগলিতে আটকানো হয়েছে, মাননীয় সাংসদ শান্তনু আর ঠাকুর বনগাঁয় তাকে আটকানো হয়েছে, অর্জুন সিংকে আটকানো হয়েছে, একাধিক রোজ কোথাও না কোথাও, এবং আজকে কমপক্ষে তিন চার জায়গায় বিজেপির কর্মীদেরকে মারা হয়েছে এবং অনেকে হসপিটালেও ভর্তি আছেন। ত্রাণ বিলি করতে গিয়ে মার খেতে হচ্ছে আমাদের। বুলবুলের পর আমরা দেখেছিলাম আমাদের দুজন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় বাবুল সুপ্রিয় ও মাননীয় দেবশ্রী চৌধুরী যখন ত্রাণ নিয়ে যাচ্ছিলেন সেই বিধ্বস্ত এলাকায় সুন্দরবনে, তাদেরকে জেটি থেকে আটকানো হয়েছিল, নামতে দেওয়া হয়নি, লোক নিয়ে এসে ধাক্কাধাক্কি করা হয়েছে পর্যন্ত। তো পরিস্থিতি যাই হোক না কেন, মমতা ব্যানার্জি এবং তার পার্টি রাজনীতি করবে। তাই এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সাধারণ মানুষের দুঃখকে তো আমরা লাঘব করতে পারছি না, তাদের সঙ্গে আছি, সহযোগিতা করছি আমাদের সামর্থ্য মতো, তাতেও ব্যবধান করা হচ্ছে। আর তাই এই পরিস্থিতিতে সরকারকে দেওয়ার মতো আর কিছু নাই, আমরা ধিক্কার জানাচ্ছি। আজকের দিনটাকে আমি কালো দিন বলে ঘোষণা করছি এবং মমতা ব্যানার্জির 9 বছর পূর্তি উপলক্ষে 9টা বিন্দুতে তাকে আমরা চার্জশিট দিচ্ছি। সেই 9টা বিন্দু আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। এ সমস্ত ম্যাটার যেটা আজকে এই 5টা 9টা বিন্দুর উপরে যে চার্জশিট তৈরি হয়েছে সেটা আপনাদের সামনে আমরা রাখছি, তুলে ধরুন সবাই। আর এটা মিডিয়া গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সমস্ত বিষয় লেখা আছে। আমি খালি হেডলাইনগুলো বলে দিচ্ছি কি কি বিষয়ের উপর আমরা চার্জশিট দিচ্ছি। নিন ছবি নিন, আবার ধরুন সবাই। এখানে যে 9টা পয়েন্টে আমরা চার্জশিট দিচ্ছি তার প্রথম হচ্ছে করোনা সংকট, স্বাস্থ্য সংকট, এ বিষয়ে মমতা ব্যানার্জি ঢাফেল। দ্বিতীয় হচ্ছে আমফান এবং মমতার সরকারের অপদার্থতা। তৃতীয় হচ্ছে তৃণমূলের রেশন দুর্নীতি, এটাও ঐতিহাসিক দুর্নীতি হয়েছে এবারে মনে রাখার মতো। তারপরে হচ্ছে ভেঙে পড়া আইন শৃঙ্খলা এবং গণতন্ত্র বিরোধী মমতা। পরের বিন্দু হচ্ছে রাজ্যের ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থা এবং শিল্পের আকাল। তারপরে রাজ্যের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, কৃষক বিরোধী মমতা, কাটমানি ও দুর্নীতির মমতা, হিন্দু বিরোধী এবং শরণার্থী বিরোধী মমতা। এই 9টি ক্ষেত্রে যে ধরনের অব্যবস্থা এবং দুর্নীতি যেভাবে হয়েছে এবং তার জন্য মানুষের যে কষ্ট হয়েছে, পশ্চিমবঙ্গ সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে, মানুষ হাহাকার করছে, সে আমরা বাধ্য হয়েছি 9টি বিষয়ে রাজ্য সরকারকে সচেতন করতে, চার্জশিট দিতে। সাধারণ মানুষের তরফ থেকে আমাদের কাছে যে ধরনের প্রশ্ন, যে ধরনের সমস্যা এসেছে সেটা আমরা লোকসমক্ষে তুলে ধরেছি। কদিন ধরে আমি কয়েকটা তথ্য দিচ্ছিলাম, অনেকে জিজ্ঞেস করছিলেন যে টাকা কেন আপনারা বলছেন কেন্দ্র সরকারকে অ্যাকাউন্টে পাঠাতে। এখনও শোনা যাচ্ছে আমাদের এই রাজ্যের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন রকম তথ্য দিচ্ছেন যে তারা কেন্দ্র সরকারের কাছে তাদের কত পাওনা আছে, কে বলছে 53,000 কোটি টাকা, কে বলছে 48, কে বলছে 42,000 কোটি টাকা। আমি জানি না টাকাটা কোন কোন বিভাগে কি কি হেডে আছে, বাকি সেটা কেউ বলেন না, এটা থোক টাকা চাইছেন। আর টাকা পান না কেন তার একটা নমুনা আইলা হয়েছিল 9 সালে, 10 সালে কেন্দ্র সরকার, তখন বিজেপি সরকার ছিল না, তারা একটা টাকা অ্যালটমেন্ট করেছিলেন 5,083 কোটি টাকা আইলার পরে যে পুনর্গঠন ও উন্নয়নের জন্য। রাজ্য সরকার হাতে পেয়েছিল 1,339 কোটি টাকা, তাতে খরচা করে 525 কোটি টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছিল, কিন্তু 814 কোটি টাকার কোনো খবর নেই, হিসাব নেই। তারপরে যে টাকাটা বাঁচল
1339 কোটি টাকার পার পড়ে 5083 কোটি টাকার যে ব্যালেন্স বিরাট বড়, সে টাকাটা রাজ্য সরকার নেয়নি কেন? তখন তো আমরা পিকচারে ছিলাম না, কারণ যে টাকা তারা পেয়েছেন তারা খরচা করতে পারেননি বা খরচা করার পর হিসাব দেননি, তাই আর টাকা চাওয়ার মুখ ছিল না। এই রেকর্ডটা কিন্তু এই আলটা মমতা ব্যানার্জি সরকারে আসার পর থেকেই হয়েছে, তাদের আমলে টাকা পেয়েছে, সেই জন্য তারাও খরচা করে হিসাব দিতে পারেননি। এছাড়াও নদী বাঁধ সংস্কার ইত্যাদির জন্য প্রচুর টাকা এসেছে, সে টাকার কোনো হিসাব নেই। এবং যেটা আজকে আমাদের রাজ্যের ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে যে বলেছেন সে টাকা এসছে, সে টাকা খরচা করতে পারেননি, রাজ্য সরকার দেখাচ্ছেন পড়ে আছে টাকা কিসের জন্য? হিসাব দেন না, কিন্তু টাকা ডিমান্ড করতে থাকেন লোককে বিভ্রান্ত করার জন্য, এখনো সেটা করে যাচ্ছেন। তো আজকে আমি এখানে কিছুক্ষণ আগে নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস করেছেন, অনেকগুলি কথা আগের থেকে যেগুলো আমরা বারবার বলছিলাম তার সেটা খণ্ডন করছিলেন। তিনি স্বীকার করেছেন যে 6 কোটি লোক ডাল পেয়ে গেছে। আমাদের খাদ্যমন্ত্রী বারবার বলছিলেন চাল গম লাখ লাখ টন এসছে, মেট্রিক টন, ডাল আসতে দেরি হয়েছে, ডাল নেই বলছেন, চাল এসছে গম এসছে সেটা পৌঁছে দেননি। এখন মুখ্যমন্ত্রী বলেছেন যে 10 কোটির মধ্যে 6 কোটি লোক ডাল পেয়ে গেছেন, বাকিটা আমরা কেন্দ্র সরকারকে বলছি, কি ডাল নেবে সেটা ঠিক করতে পারেননি ওনারা। এবং তিনি আমরা শুনলাম যে যেদিন ঝড় চলছিল সেদিন বিকালবেলা ঘোষণা করলেন যে 3 কোটি লোককে আমরা সরিয়ে নিয়ে গেছি, 3 লাখ, তারপরে বললেন যে আমরা 5 লাখ লোককে সরিয়েছি, এখন শুনলাম 8,13,000 লোককে নাকি সরিয়েছেন, কোনটা ঠিক? যখন যেটা মনে আসে সেটা বলে দেন, এর কোনো বাস্তব ভিত্তি নাই। সেজন্য সরকার কেবল ধোকা দিয়ে চলছে, কেবল লোককে ভুল বোঝাচ্ছে, আর মানুষ এক সপ্তাহ পরেও হাহাকার করছেন জলের জন্য, বিদ্যুতের জন্য, ফোনের যোগাযোগ নাই, স্নান করতে পারছেন না, খেতে পাচ্ছেন না, পাড়ায় পাড়ায় বিক্ষোভ চলছে, আর সিএসসির ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন সমস্ত দোষটা, নিজেরা বাঁচতে চাইছেন, আর তার পরিণাম কি হয়েছে, তারা যে মিথ্যা বলছেন তার পার্টির লোকেরাও সেটা স্বীকার করছেন, মন্ত্রীদের মধ্যে ঝগড়া, এমএলএদের মধ্যে ঝগড়া, নিজেদের মধ্যে মতান্তর, এই অবস্থায় পৌঁছে, কারণ তাদের সাধারণ কর্মীদের এমএলএদের গিয়ে সাধারণ মানুষের সামনে দাঁড়াতে হচ্ছে, জবাব দিতে হচ্ছে, জবাব দেওয়ার মধ্যে তাদের কিছু কিছু নাই, সরকারের কাছ থেকে যোগ্য জবাব পাচ্ছেন না, মানুষের কাছে তাদের কাছে অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে, এই বর্তমান পরিস্থিতি। তাই আজকে আমরা এই দিনটাকে বেছে নিচ্ছি সরকারের ভুলটা ধরিয়ে দিয়ে মানুষের যে দুঃখ কষ্ট সে সামনে তুলে ধরার, এই কয়েকটা কথা আমার বলার ছিল, আপনাদের জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। দেখুন, ওনারা বলেছিলেন যে 26 তারিখ অব্দি আমরা আমফান ঝড়ের যে দুর্যোগ সেটা নিয়ে ব্যস্ত থাকবো, অতএব 26 তারিখ অব্দি যেন সরকার কোনো ট্রেন পশ্চিমবাংলায় না পাঠায়। আজকে কত তারিখ? 27 তারিখ। তো আজকে 27 তারিখ ট্রেন আসছে, আপনারা নিশ্চয়ই প্রস্তুত আছেন, আর কেন্দ্র সরকার বলেই দিয়েছেন যে কেন্দ্র রাজ্যকে জিজ্ঞেস না করে ট্রেন পাঠাবে। এই যখন ট্রেনের কথা বলা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 105টা ট্রেন আমরা চেয়েছি, যদিও রেলমন্ত্রী বলেছেন তাদের কাছে কোনো আর এরকম চিঠি যায়নি। এখানকার চিফ সেক্রেটারি নাকি মহারাষ্ট্র গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছেন যে ওখান থেকে আমাদের লেবারদের আসতে দিন, 8 মে চিঠি গেছে, সেটা বলেছেন ওনারা। তো আজকে যদি মহারাষ্ট্র সরকার আসার অনুমতি দেয় ওনারা নিচ্ছেন না কেন? কেন্দ্র সরকার ট্রেন দিয়ে পাঠিয়েছে তারা নিচ্ছেন না কেন? টাকাও তো চাইছে না কেউ। সমস্ত রাজ্যগুলির যারা পরিযায়ী শ্রমিক যারা ওইসব শিল্পাঞ্চলে ছিলেন তারা প্রায় 15 দিন ধরে ওখান থেকে প্রস্থান করছেন, 50 লাখের কাছাকাছি শ্রমিক নিজের নিজের রাজ্যে নিজের নিজের বাড়িতে পৌঁছে গেছেন, এক একটা রাজ্য 100, 200, 400 ট্রেন নিয়েছে, পশ্চিমবঙ্গ প্রথম 7টা, তারপর ধাক্কা ধাক্কির 19টা, আজকে আরও বেশ কয়েকটা ট্রেন আসছে, আমাদের 50টা ট্রেন এখন আসেনি। কেন এই পরিস্থিতি? আপনারা নেবেন না পরিষ্কার করে বলুন, সেটা বলতে পারছেন না, নিলে কী ব্যবস্থা হবে, কারণ নেবেন না ঠিক করে রেখেছেন, তাই তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, কোয়ারেন্টাইনের ব্যবস্থা নেই, তাদের খোঁজখবর নেওয়ার ব্যবস্থা নেই। আজ যখন রাজ্য কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে যে যে অবস্থায় শ্রমিকরা আছেন, কালকেও আপনারা জানেন গাড়ি অ্যাক্সিডেন্টে আমাদের বাংলার শ্রমিক মারা গেছেন, কারণ ট্রাক বাস হেঁটে যে যেভাবে পাচ্ছে পালিয়ে আসছে, এই যে অপ্রীতিকর অবস্থা, রাস্তায় মারা যাচ্ছেন, অসুস্থ হচ্ছেন, তার দায় কে নেবে? তাই কেন্দ্র সরকার বাধ্য হয়েছেন তাদেরকে বাড়ি পৌঁছে দিতে, কারণ অন্যান্য রাজ্য সরকার তাদেরকে ফেরত নিয়েছেন। এই সরকার তাদের পাঠানো টাকা এখানে আসছে হজম করেন,
কিন্তু তাদের দায়িত্ব নেবেন না, এটা খুবই অমানবিক। তাই শ্রমিকরা আসছেন, তাদের ব্যবস্থা করতে হবে। এবং আমার কাছে যা খবর, আমাদের একাধিক পঞ্চায়েত এবং প্রধান আমাদের আছেন, রাজ্য সরকার পঞ্চায়েতকে বলেছে আপনারা সেখানে যারা শ্রমিকরা আছেন তাদের ব্যবস্থা দেখুন, অতএব আপনাদের টেনশন কেন, তাদেরকে থার্মাল টেস্ট করুন, পাঠিয়ে দিন জেলা এলাকায়, সেখানে লোকেরা দেখবে এবং তারা স্কুলে ইত্যাদি আছেন, কিন্তু নেবেন না এটা ঠিক করেছেন। আমার মনে হয় তারা যারা ভয় পাচ্ছেন যে সংক্রমণ হবে, সারা দেশে সরকার নিয়েছে তার জন্য চিকিৎসকীয় ব্যবস্থা করা উচিত, কিন্তু কতদিন তারা ওইখানে নিরন্ন হয়ে পড়ে থাকবেন এটাও ভাবতে হবে। সেই জন্য কেন্দ্র সরকার পাঠিয়েছে, তাদের ব্যবস্থা রাজ্য সরকারের করতে হবে। চিকিৎসা করার পরে সুস্থ হওয়ার সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, হতে পারে আমাদের রেজিস্ট্রেন্স পাওয়ার ভালো বা কেন্দ্র সরকারের যে সহযোগিতা, বিশেষ করে অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গে মৃত্যু হার বেশি আর চিকিৎসকীয় সুস্থতার হার কম। কারণ সারা ভারতবর্ষতে কেন্দ্র সরকারের নির্দেশে আয়ুষ বিভাগের দ্বারা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার দ্বারা লাভ পাওয়া যাচ্ছে, ফলে অনেকে সুস্থ হয়ে উঠছেন, কিন্তু এখানকার রাজ্য সরকার আয়ুষকে অনুমতি দেয়নি চিকিৎসার, সেই জন্য এখানকার মৃত্যু হার অনেক বেশি ছিল।